আমার এখানে আসার উদ্দেশ্য হলো দুটো। প্রথমত যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা অন গ্রাউন্ডে এখানে কাজ করছে কিভাবে কত ত্যাগ স্বীকার করে তারা কাজ করছে সেটা আমার সরজমিনে আরেকটু দেখা। দুই নম্বর হলো এখানে আমাদের আর কি কি ক্ষেত্র আছে যেখানে আমরা আমাদের সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে পারি সেটাও নিজে দেখে একটা অ্যাসেসমেন্ট করা। আমি এখানে এসে যেটা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে যে প্রতিটি যারা যারা এর সাথে সংশ্লিষ্ট আছে সকলেই অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে কাজ করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে সরকারের প্রতিটা অর্গান তারা কিন্তু নিজে নিজে অনেক উৎসাহ নিয়ে এখানে কাজ করছে। আমি আমার লোকদের কথা বলার সময় সিলেটেও বলেছি, অন্যান্য সময় বলছি, আজকে সকালেও বলেছি যে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, আমরা এই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগাতে চাই। আমরা আমাদের এখানে প্রমাণ করতে হবে যে আমরা এখানে আত্মত্যাগের মাধ্যমে আন্তরিকতার সাথে কাজ করছি। আমরা যত দিন যাবে ততদিনই আমাদের নতুন নতুন সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলোকে আমরা দূরীভূত করে আরও ভালো করে এই অপারেশন যাতে করতে পারি সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সর্বক্ষেত্রে সব দিক থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিকভাবে এটার খোঁজ রাখছেন, উনি অনেক তথ্য আমাকে দেন যেটা দেখে দেখে আমি আমার প্রয়োজন অনুযায়ী তথ্যটাকে আমি নিয়ে সেখানে লোক পাঠাই, সেখানে টিম যায়। তারপরে আমরা এখনও সব জায়গায় পৌঁছাতে পারিনি, বাট আমাদের চেষ্টা এখনও আছে। আমি হেলিকপ্টার থেকে উপর দিয়ে দেখলাম যে অনেক পানিবন্দী মানুষ আছে, বাট আমরা যত দ্রুত পারি সম্ভব এমন চেষ্টা করছি যাতে কোনো মানুষ, আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো, দ্বিতীয়ত তো পরবর্তীতে তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা। এই লক্ষ্যে যা করণীয় আমরা করে যাচ্ছি। আমরা কিন্তু শুধু সামরিক না, অসামরিক প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং সবার থেকে, সরকারের সমস্ত মন্ত্রণালয় থেকে যা যা সহযোগিতা পাওয়ার আমরা পাচ্ছি। এক্ষেত্রে আমাদের বলবো সেনাবাহিনীর পরিবারের যে সদস্যরা আছে তারাও কিন্তু অনেকে এগিয়ে আসছে। আজকে সকালেই আমি আমাদের সেনা পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে তারা আমাকে অনেক টাকা দিয়েছে, সেগুলো আমরা রিসিভ করলাম। শুধু টাকা পয়সা না, যে যা যেটা পাচ্ছে সেটা আমরা গ্রহণ করছি। শুকনো খাদ্যর বাইরে তৈরিকৃত খাবার এটা দেওয়ার জন্য আমরা খুবই চেষ্টা করছি।